নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। আর আজকে আটটা উঠতে উঠতে দেরি হয়ে গেছে, আটটার দিকে উঠেছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আমি এখন মুড়ি আর কলা খেলাম মুখ টুক ধুয়ে। মুড়ি আর কলা খেলাম, মেয়েও খেয়েছে, তাই সবাই তাই খেয়েছে আজকে সকালবেলা। আর এখন বসেছি আমি, কিছু শাকসবজি কাটবো এখন, যে মা উঠিয়ে দিল এখানে। তো আমাদের এখানে ঢেকুরিয়া সব খুব ভালো পাওয়া যায় এখানে, এই যে বাড়ির সামনে থেকেই। তো তোমাদের দেখাচ্ছি, এই যে এটা ঢেকি শাক, কে কে চেনো জানি না, ভালো খেতে। তারপরে হচ্ছে এটা হচ্ছে চাল কুমড়ো, এটাও কাটবো এখন আমি। তো মাঝে মাঝে যদি এরকম যাতায়াত করা যেত কি ভালোই না হতো বলো। সপ্তাহে ধরো একদিন করে বাড়িতে এলাম, ভালো মন্দ কত কিছু মার সঙ্গে শেয়ার করলাম, এত মানে এত ভালো লাগে যে মেয়েদের যদি এরকম হতো যে কদিন শ্বশুরবাড়ি কদিন বাপের বাড়ি, কি ভালো হতো বলো থেকে গেলে। তো সে আর উপায় কোথায় বলো। তো মেয়ে যে চশমা পরেছে দেখো, কি সুন্দর কালো চশমা, একটা সানগ্লাস পরে বসে আছে। আর সবজি কাটা সমস্ত কিছু হয়ে গেছে, আর বাবা এনেছে পাঁঠার মাংস। তো আলু রসুন টসুন পেঁয়াজ সমস্ত কিছু কেটে নিয়েছি, শাক টাক সমস্ত কিছু মাকে ধুয়ে টুয়ে দিয়েছি। তো রান্না কমপ্লিট। এবার দেখো এই যে চাল কুমড়ো দিয়ে মাছের মাথা বা ডিম ঠিম দিয়ে ঘণ্ট, আর হচ্ছে ঢেকি শাক, আর হচ্ছে মাংস, বা সিম্পল আর কিছু নয়। তুমি দেখি ফুল কোথায়, দেখি ছোট ছোট ফুল রেখে দাও ওখানে। হ্যাঁ রেখে দাও ওখানে, রেখে দাও রেখে দাও রেখে দাও ওখানে ওখানে রাখি দাও ওখানে। এই গরমে আমরা শুয়ে যে গড়াগড়ি পারছি, আর মেয়ে এই যে দই খাচ্ছে এখানে। তুমি কি খাচ্ছো, দই খাচ্ছো, খাও খাও দই খাও। নবন দিচ্ছে খাও। ছাত খাও। মা এখানে পুজো দিচ্ছে, মেয়ে বসে বসে দেখছে এখানে, পাশে বসে আছে। বানাইছো দেখি, একটা একটা করে খেয়ে নিবা। তারপর সন্ধ্যাবেলা টিফিনটা সারলাম ভেজ মোমো দিয়ে, ভীষণ ভালো লাগলো। এই গরমে হালকা স্যুপ ভালোই লাগলো খেতে। মেয়ে ও দাদুকে পেয়ে ভীষণ খুশি, ও খেলছে এখানে, ভীষণই খুশি রাত্রেবেলা।